হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার ভিডিওতে দেখাবো যে কীভাবে রোস্টার শিডিউল রোস্টার করতে হয়। তো আসলে এই ভিডিওটি আপনাদের কোনো কাজে আসবে না, তাই দয়া করে এই ভিডিওটি দেখবেন না। তো বন্ধুরা, এখন দেখাবো যে কীভাবে রোস্টার করতে হয়। রোস্টার অ্যাকচুয়ালি এমএস ওয়ার্ডে করা যায় এবং মাইক্রোসফট এক্সেলেও করা যায়। আপনি যেটাতে এক্সপার্ট বা যেটাতে প্রেফার মনে করেন সেটা দিয়ে আপনি করতে পারেন। তো আমি মাইক্রোসফট এক্সেল করব, এই জন্য অবশ্যই কিন্তু আপনার পিসিতে একটি মাইক্রোসফট ওয়ার্ড ভার্সন ইনস্টল থাকতে হবে। যে কোনো একটা ভার্সন হলেই হবে, আসলে এটা কোনো ডিফিকাল্ট কাজ না, এটা একদম ইজি একটা কাজ। এই জন্য আপনার পিসিতে যে কোনো একটা ভার্সনের ইনস্টল থাকলেই হবে। আমি এখন পর্যন্ত আমার পিসিতে 2003 ইউজ করি। আসলে 2003টা ইউজ করা উচিত না, এখন চলছে 2018-19 বা তারও বেশি হইতে পারে। আচ্ছা, আমি দেখি আসলে লেটেস্ট ভার্সন কোনটা। ২৭/৬/2019 মাইক্রোসফট ওয়ার্ড লেটেস্ট ভার্সন। ২০১৯ চলে, হ্যাঁ 2019। তো আমি 2003 ইউজ করি। আসলে এটা ইউজ করা উচিত না, সেই 2003টা কত ওল্ড ভার্সন। আসলে মাইক্রোসফট ওয়ার্ডের আমার সেরকম কাজ করার প্রয়োজন হয় না, যার কারণেই আসলে আমি আপডেট করি না। দেখা যাচ্ছে যে টুকটাক কিছু ডকুমেন্টেশন করার কাজে তো মাইক্রোসফট ওয়ার্ড প্রয়োজন হয়, তাছাড়া আসলে মাইক্রোসফট ওয়ার্ড আমার তেমন প্রয়োজন হয় না, যার কারণেই আসলে আরও ইউজ করা হয় না। তো আপনারা যদি আসলে রেগুলার কাজ করেন, রেগুলার হোক অথবা না হোক, আসলে মাইক্রোসফট ওয়ার্ড এগুলো কমন একটা সফটওয়্যার বা কমন একটা কাজ। এটা কিন্তু দেখে গেল যে কোনো একটা জায়গাতে গেলে আপনার নিজের ডকুমেন্টস হলে সেটা তৈরি করতে হতে পারে বা মডিফিকেশন করতে হতে পারে। তো এখন আপনি আমার মতো যদি ওল্ড ভার্সন ইউজ করেন এবং কোনো জায়গাতে গিয়ে যদি আপনার কোনো একটা কাজের প্রয়োজন হয়, সেখানে গিয়ে কিন্তু আপনি আপডেট ভার্সনে কাজ করতে পারবেন না, বা আপডেট ভার্সনে আপনাকে স্টেবল হতে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন। বা আপনি যেটাতে এই ওল্ডটাতে কাজ করে অভ্যস্ত, এখন যদি আপনি পুরো আপডেট ভার্সনে কাজ করতে যান, তখন কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে আসলে কোথায় কোন অপশনগুলো রয়েছে বা কোথায় কোন টুলসগুলো রয়েছে। তো এই জন্য আমি সব সাজেস্ট করবো অবশ্যই আমাদের আপডেট ভার্সনগুলো ইউজ করা উচিত, কারণ আপডেট ভার্সনে আপডেট সব লেআউট এবং আপডেট সব অপশন চলে আসে, সেখানে আমরা নতুন কিছু শিখতে পারবো। বাট ওল্ডে থাকলে কিন্তু আসলে আমরা ওইরকম কোনো কিছু শিখতে পারবো না। তো বন্ধুরা, এখন যাই হোক, বললাম যে কোনটা ইউজ করা উচিত এবং কোনটা ইউজ করা উচিত না। এখন আমি একটা ফাইল নিছি, তো জাস্ট এখান থেকে রাইট বাটন ক্লিক করব এবং নিউ, এবং এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড। ওকে, একটা ফাইল নিলাম। ফাইল নেওয়ার পর এটা ওপেন করব, তারপরে এটাকে আমি ল্যান্ডস্কেপ করে দেবো, কারণ হচ্ছে এখানে আঁটবে না, এই জন্য ফাইল থেকে সেটআপ, তারপরে এখান থেকে ল্যান্ডস্কেপ। তো ল্যান্ডস্কেপ করার আগে আমি পেপার সাইজটা একটু কনফার্ম করে দেবো। পেপার সাইজ হচ্ছে A4। ওকে, তারপরে হচ্ছে মার্জিনের ব্যাপারটা রয়েছে, মার্জিন আচ্ছা যেমন আছে তেমন থাক। তো এখানে আমি চাইলে রোস্টার করতে পারবো। রোস্টার করার জন্য আচ্ছা আমি প্রথমে একটু লিখিয়ে নিই, SEDULE শিডিউল। অফিস শিডিউল রোস্টার। ওকে, এটা আমি একটু সেন্টার পয়েন্টে নিয়ে আসি, তারপরে এটা আমি বড় করে দিই 40। ওকে, এটা বোল্ড করে দিই, তারপরে
এবার আমি এখান থেকে টেবিল নেব, এর জন্য এখান থেকে টেবিলে ক্লিক করতে হবে, ইনসার্ট টেবিল। ওকে, কয় মিনিট, তারপর এখান থেকে রো দুটা আমি এখানে প্রথমে সিরিয়াল নেম দেব, তারপরে নেম দেব, ও নো, সাইজ ছোট করে দেই, সিরিয়াল। ওকে, এটা লাগবে না, নেম। তারপর হচ্ছে ডে, পাবলিক ডেট। ওকে, আচ্ছা আমি একটা করেছি, সেটা ওপেন করে রাখি, ওপেন করে দেখি, রোস্টার লিভ নেম, তারপর এখান থেকে, আচ্ছা এখানে কিছু লিখতে হবে না, এখানে কিছু লিখবো না, জাস্ট আমি এটা মার্জ করে দেব, মাঝখানটা মার্জ করে দেই, ড্র, তারপর হচ্ছে এটা এরেজার, এরেজার দিয়ে, ওকে, এটা আবার রিমুভ, ওকে, এটা ই দিয়ে আমি সেন্টার করে দিলাম, এই যে সেন্টার, সেন্টার। এবার হচ্ছে উপরে, স্যাটারডে, ফার্স্ট মে, সানডে, সেকেন্ড মে, মানডে, থার্ড, মে। এটা আমি একটু চাপাই দেই, তারপর এগুলো আর একটু ছোট করে দেব, ওকে, টুইজডে, ফোর্থ মে, এল, ওকে। আমি আরো টেবিল ড্র করে দেই, ওকে, ওকে, অ্যাকাউন্টে অ্যাক্সেস করলাম। অ্যাক্সেস করার পর আমরা এখান থেকে উইথড্রতে ক্লিক করব। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার কয়েকটা পেমেন্ট এসেছে, তো এই পেমেন্টগুলো সব ইন্ডিয়া থেকে এসেছে। এবার আমি আসলে এটা উইথড্র করব, উইথড্র করার জন্য জাস্ট এখান থেকে
উইথড্র অপশনে ক্লিক করতে হবে। তো উইথড্র অপশনে ক্লিক করার আগে কিন্তু আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্টে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে নিতে হবে। আপনারা রাজ বাংলা ব্যাঙ্ক অথবা বাংলাদেশের অথবা যদি আপনি বাইরের কোনো কান্ট্রি থেকে অ্যাড করতে চান তাহলে অবশ্যই সে দেশের লোকাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে। আপনি লোকাল ব্যাঙ্ক ছাড়া ইন্টারন্যাশনাল কোনো ব্যাঙ্কে আপনি অ্যাড করতে পারবেন না। তো যাই হোক, আমি অ্যাড করে রেখেছি। অ্যাড করে রাখার পর এবার আমি এখান থেকে উইথড্রতে ক্লিক করব। উইথড্রতে ক্লিক করলে দেখবেন উইথড্র অপশন চলে আসবে এখানে। একটু ওয়েট করতে হবে। উইথড্র করার আপনি কয়েকটা অপশন পাবেন, একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে ক্রেডিট অর ডেবিট কার্ড, তারপরে হচ্ছে নেটেলার। সব থেকে বেশি ফি হচ্ছে আপনার ব্যাংকে। যদিও বা ক্রেডিট অথবা ডেবিট কার্ডে উইথড্র অপশন রয়েছে, এখানে আসলে উইথড্র করা যাবে কি না আমি কখনো উইথড্র করি নাই, এটা দেখতে হবে। ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ডের উইথড্র করতে হলে অবশ্যই আপনাকে একটি ক্রেডিট কার্ড দিতে হবে, তারপরে হচ্ছে এক্সপায়ারেশন ডেট দিতে হবে এবং সিভিসি দিতে হবে। পুরো কার্ডের ইনফরমেশনটাই এখানে থাকবে। এরপর দেখি উইথড্র করা যায় কি না। আচ্ছা, আমি ব্যাংকে উইথড্র করব, যার কারণে দেখি ব্যাংকে উইথড্র করি। দেখেন আমার এখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অলরেডি অ্যাড করাই আছে, একটা ব্যাংক অ্যাকাউন্ট। এরপরেও যদি আপনি কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে অ্যাড এ ব্যাংক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে কান্ট্রি, যে কান্ট্রির আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন সেই কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু বিভিন্ন কান্ট্রি রয়ে গেছে, এই কান্ট্রির মধ্যে থেকে আপনাকে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। তারপরে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন বাংলাদেশি টাকা, তারপরে হচ্ছে আপনাকে এখান থেকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, আপনি কোন ব্যাংকে উইথড্র করবেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। তারপরে হচ্ছে সুইফট কোড, তারপরে হচ্ছে ব্রাঞ্চ নেম। সুইফট কোডটা অনেকেই বুঝতে পারে না যে আসলে একটা ব্যাংকের সুইফট কোড কি। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে অ্যাকাউন্ট নাম্বার, এখানে অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। নাম্বারটা দেওয়ার পর তারপর হচ্ছে ব্যাংক নেম, ব্যাংক ব্রাঞ্চ নেম, ব্যাংক ব্রাঞ্চ নেম, ব্যাংকের ব্রাঞ্চ নেমটা এখানে লিখতে হবে। আপনি যেই ব্রাঞ্চের থেকে অ্যাকাউন্ট খুলছেন সেই ব্রাঞ্চের অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। তো তো এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। আসলে আপনি যেই ব্যাংকেরই অ্যাকাউন্ট অ্যাড করেন না কেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটা আপনি একটু দেওয়ার আগে ভালো করে চেক করে দেখে নেবেন যে আসলে আপনাকে ব্যাংক থেকে যে ডকুমেন্টস দেওয়া হয়েছিল সেই ডকুমেন্টসের উপরে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা লেখা আছে সেইভাবে দিয়েছেন কি না। অবভিয়াসলি আপনি সেইভাবেই দিবেন। তো অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে সুইফট কোড, সুইফট কোড নিয়ে অনেকের কনফিউশন থাকে। আসলে প্রত্যেকটা ব্যাংকের একটি শর্ট নাম আছে যেটাকে সুইফট কোড বলা হয়। আসলে সুইফট কোডের ফুল মিনিংটা কি আমি একটু দেখে নেই, যে SWIFT, সুইফট মিনিং। সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন, এসতে সোসাইটি ওয়ার্ল্ড আই ইন্টার ব্যাংক এফ ফিনান্সিয়াল
তে টেলিকম টেলিকমিউনিকেশন ওকে। তো প্রত্যেক ব্যাংকের একটা সুইফট কোড রয়েছে, অল ব্যাংক সুইফট কোড। অল ব্যাংক সুইফট কোড আপনি এখানে আসলেই দেখতে পারবেন, প্রত্যেকটা ব্যাংকের লিস্টেড সুইফট কোড রয়ে গেছে। এখানে হচ্ছে এবি ব্যাংক, এবি। আমি একটা জিনিস আপনাদের একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে দেখেন আমাদের দেশের যে ব্যাংকগুলো রয়ে গেছে সেই ব্যাংকগুলোর এই যে সাপোজ মনে করেন যে ডিবি ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোডটা কী হতে পারে। দেখেন ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোডটা হচ্ছে DBBL, এই যে এইটা DBBL, ডাচের ডি, বাংলার বি, ব্যাংকের বি, লিমিটেডের এল, তারপরে হচ্ছে BDDH, BD-তে বুঝতেই পারছেন বাংলাদেশ, আর DDH হচ্ছে ঢাকা। তো এইরকম সবগুলো ব্যাংকের দেখেন ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড NCCBL, আমি দেখাচ্ছি, দেখেন আমি যেটা বলেছি সেটাই, NCCL, অবশ্য না একটু ভুল আছে, যাই হোক এরকমভাবে সুইফট কোড দিতে হবে। সুইফট কোড দেওয়ার পর ব্রাঞ্চ নেম, আপনি ব্রাঞ্চ নেমটা আসলে হয়তো বুঝতেই পারছেন যে আপনি যেইখান থেকে অ্যাকাউন্ট খুলবেন বা যেই ব্রাঞ্চ থেকে সেই ব্রাঞ্চের নাম দিতে হবে। নাম দেওয়ার পর বা সেই কয়েকটা জিনিস ফুলফিল করার পর এখান থেকে আই কনফার্ম দ্যাট আই এম দি নেম এড হোল্ডার অফ দি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ওকে, এটাতে চেকমার্ক দিতে হবে। চেকমার্ক দেওয়ার পর এখান থেকে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক হয়ে যাবে। দেন আপনি আপনার ব্যাঙ্কে এরকমভাবে, আমি এখন যেরকমভাবে করছি, এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে যে ফান্ড থাকবে সেটা আপনাকে দেখাবে যে কত ব্যালেন্স আছে। টোটাল ব্যালেন্সটা হচ্ছে 35.93। হ্যাঁ ভাই, ও আচ্ছা আচ্ছা ভাই, মেইলটা দেন, আস খেয়াল করে নেই তো আমি আসলে। ওকে আপনার এখানে ফান্ড দেখতে পারবেন কত ব্যালেন্স আছে, তারপরে এখান থেকে আপনাকে বলেই দিবে যে আপনার লিমিট কত, মানে আপনি টোটাল ব্যালেন্স থেকে ফিটা কেটে নেওয়ার পরে যেটা লিমিট থাকবে সেই লিমিটটা আপনাকে এখানে টাইপ করে দিতে হবে, 29.28। জাস্ট আপনি এখানে ক্লিক করলেই অটোমেটিক এখানে নিয়ে নিবে, মানে লিমিটের মধ্যে যেটা আছে সেটাই অলরেডি এখানে কি এন্টার হয়ে যাবে বা ইনপুট হয়ে যাবে। দেন আপনাকে এখান থেকে নেক্সট ক্লিক করতে হবে। নেক্সট ক্লিক করলে এখানে আপনাকে একটা রিভিউ দিবে, কনফার্মেশন রিভিউ। এখানে আপনি দেখতে পারবেন যে আপনার কত ডলার উইথড্র হচ্ছে, ওকে আচ্ছা, তারপরে কত দিনের মধ্যে আসতে পারে সেটা এখানে দেখাবে। আচ্ছা তারপরে হচ্ছে অ্যামাউন্ট অফ উইথড্র, মানে কত ডলার আসলে উইথড্র হচ্ছে, ফি নিচ্ছে কত সেটা দেখতে পারবেন। কনভার্সন রেট দেখেন, কনভার্সন রেট হচ্ছে $1 সমান 80.70, বা তারপর হচ্ছে টোটাল সেন্ড টু ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কত টাকা সেন্ড করবে। আসলে এটা দেখে আমার খুব হাসি পাচ্ছে, $1 সমান সমান 80 টাকা। ওকে, এটার আমি একটা স্ক্রিনশট নেই।
ওকে, তারপর এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করলে ব্যাস এটা উইথড্র হয়ে যাবে এবং 2 দিনের মধ্যে অফিসিয়াল 2 দিন 2 দিনের মধ্যে বা 2 থেকে 3 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তো আসলে এখানে কিছু কথা হচ্ছে যে কেন ব্যাংকে উইথড্র করে না, দেখতে পাচ্ছেন এখানে কত বড় একটা ফি, বিশাল একটা ফি, তারপর হচ্ছে রেট 80 টাকা, যেটা একেবারেই নগণ্য, সব থেকে বড় ব্যাপার ফি, তারপরে হচ্ছে রেট। যাই হোক,
রিশাদ ভাই,
এখান থেকে নেমগুলো দিব।
কাজ করি। হ্যাঁ, তো এভাবে একটি অফিসের জন্য, ওয়ার্কারদের জন্য বা অফিসার অথবা যে কোনো কারো এরকমভাবে একটি শিডিউল তৈরি করা যেতে পারে। তো এটা তৈরি করার পর তারপর আপনারা চাইলে এখান থেকে পেজ, তারপরে এখান থেকে প্রিন্ট, প্রিন্টে ক্লিক করার পর এখান থেকে আপনার প্রিন্টার সিলেক্ট করে দিয়ে তারপরে এখান থেকে কারেন্ট পেজ কতগুলো কপি হবে সেটা দেওয়ার পর ব্যাস এখান থেকে প্রিন্ট করে দিতে পারেন।